বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলোতে একটা কথা সার্বজনীন আছে, পৃথিবী একটা কে মুসাফিরখানা, এখানে আমি মুসাফির, আপনি মুসাফির। প্রয়োজন অনেকের সাথে সম্পর্ক হবে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার ছায়াটা আপনাকে ছেড়ে দিবে। এটারই বাস্তব প্রমাণ নিশ্চয়ই এই মুহূর্তে দেখছেন শেখ হাসিনা। আরও বড় ভয়ঙ্কর আর একটা দুঃসংবাদ আছে। কেউ কেউ বলছিলেন যে ভারত সরকার যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে আরেকটা আশ্রয়স্থল আছে, সেটার নাম কি রাশা বা পুতিন। কিন্তু গতকালকে বিএনপির কী বলে যে ঊর্ধ্বতন যিনি একজন নেতা আমির খসরু সাহেব, রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন, আবার রাশিয়ার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইয়ুনসের সাথে বৈঠকের পর যে বক্তব্য দিয়েছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে পোল্টি নিচে বিষয়টা আমরা যদিও টাইটেলে ব্যবহার করছি কিন্তু দ্যাটস দ্য রুলস। পৃথিবীর যে কোনো রাষ্ট্র সেই রাষ্ট্রের ক্ষমতায় থাকা চেয়ারে থাকা ব্যক্তিটার সাথেই সম্পর্ক রাখে, আবার এটা সাদা হোক কালো হোক হিন্দু হোক মুসলিম হোক, ডাজেন্ট ফ্যাক্ট, কোন দল ডাজেন্ট ফ্যাক্ট। তবে প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই রূপপুরের 500 কোটি টাকা নিয়ে কেন রাশিয়া আন্তর্জাতিক আদালতে যাবে বক্তব্যটা আসছে। এটার কারণ হচ্ছে এই ঘটনাটার একটা মূল আসামি রাশিয়ারে বানাই দেওয়া হয়েছে। রোসাটম রাশিয়ার একটা সরকারি সংস্থা, শুধু বাংলাদেশে না পৃথিবীর অনেক দেশে এরা ব্যবসা বাণিজ্য করে। সো এটা তাদের ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে যে অন্যান্য দেশের মধ্যে তারা ব্যবসা করতে গেলে নিশ্চয়ই এরকম দুই নাম্বারই করে, সরকারকে কমিশন দেয়। তো বিরোধী দল বা জনগণের মধ্যে এই কোম্পানি বা রাশিয়া সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি হবে, এই কারণেই বেসিক্যালি রাশা এই ভূমিকাটা যাচ্ছে। তবে এই ভূমিকাটা টেকনিক্যালি শেখ হাসিনার জন্য পজিটিভ হচ্ছে। এবার প্রশ্ন আসেন দেশ টু দেশের বেলায় কী শুরু হয়ে গেছে। অলরেডি রাশিয়ার রাষ্ট্রদূত তিনি এসে আমির খসরুর সাথে দেখা করছেন, দেখা করে আবার নির্বাচন সম্পর্কে একটা গুতোও মারছেন যে তাড়াতাড়ি কও না নির্বাচনের টাইম ফ্রেম কবে জানতে চায়, বিষয়টা বুঝতে পারছেন। তাড়াতাড়ি রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে টেকনিক্যালি কাজ করা যায়, কারণ এই দেশের রাজনৈতিক সরকারগুলা বরাবরই দুর্নীতিবাজ হয়। তবে এবার কি হবে জানি না। রাশিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ইত্যাদি বিষয়ে তাদের সাথে বিশদ আলোচনা হয়েছে। আমরা বলেছি আমাদের অবস্থান পরিষ্কার, যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ততটাই বেটার। গতকালকে গুলশানের চেয়ারপারসনের মানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিল রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি, তার সাথে সেখানে সাক্ষাৎ হয়েছিল আমির খসরুর। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমির খসরু বলছেন রাশিয়া বলছে যে তারা টাইম ফ্রেম চাচ্ছে, তা আমরা বলছি যে না একটা সময় মতো নির্বাচনটা হবে, আর স্বাভাবিকভাবেই সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়। তো রাশিয়া বলছে যে বিএনপির সাথে তাদের পররাষ্ট্রনীতি যেটা ছিল সেটা থাকবে, কোনো সমস্যা নেই, রাষ্ট্র ক্ষমতায় তারা গেলে তাদের সাথেই কাজ করবে, এমনকি বাংলাদেশে আরও কিছু বিনিয়োগ করার জন্য তারা সেখানে আলোচনা করেছে। কারণ বিএনপি তো এক প্রকার ভাই ভাই নিছে, জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে না, আমরাই যাব। আর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতর ওয়ান কাইন্ড অফ যে মিটিংগুলো করছে আপনি একটু যদি দেখেন বিএনপির সাথেই করছে, কারণ তারা ভাবতেছে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে না, বা তারা চায় না জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা বিএনপিকেই যার কারণে আগে থেকে টাচের মধ্যে রাখতেছে। এর পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বলেছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তারা সেই 71 থেকে বজায় রেখেছে, যেটা বিগত দিনেও ছিল এখনও থাকবে। রাষ্ট্র ক্ষমতায় রাশিয়া বাংলাদেশের সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপির উপর ডিপেন্ডেবল না, সরকার টু সরকার। আজকে পুতিন আছে, কালকে সেখানে যদি সুতিন যায় সুতিনও বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, বিকজ ইটস অল অ্যাবাউট বিজনেস। প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখে তাদের স্বার্থে, একসময়ের শত্রু আবার মিত্র হয়। আপনি দেখেন সারা পৃথিবীর ইতিহাসে পারমাণবিক বোমা সম্পর্কে ছোটোবেলায় পড়ছেন জাপানের নাগাশিকা এবং হিরোশিমা, এই জায়গাতে মানে এই পারমাণবিক বোম কে মারছিল, আমেরিকা মারছিল, লক্ষ লক্ষ মানুষ মরে গেছিল, কিন্তু আজকে সেই জাপান আমেরিকার সবচেয়ে মিত্র শক্তি, তাই না? তো সব ইটস অল অ্যাবাউট মানে স্বার্থভিত্তিক এই সম্পর্কগুলো হয়। বাট এখন এই সম্পর্কটা যেটা শেখ হাসিনার জন্য নেগেটিভ হচ্ছে যে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত, ইউরোপ মুখ ফিরিয়ে নিয়েছে, আরব রাষ্ট্রগুলো চুপচাপ, তো বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন যে রাশিয়াতে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি ধরেন রাশিয়া বিএনপির সাথে যেই ক্ষমতা আসুক, জামাত আসুক বিএনপি, তারা কি চাইবে যে রাশিয়া আশ্রয় দিক শেখ হাসিনারে? জীবনও দিবে না তখন আর। এখন বিষয়টা আমরা পোল্টি বলছি আর কি, বাট পোল্টি না, এটা হচ্ছে রাশিয়া তাদের রাষ্ট্রীয় স্বার্থ,
এখানে করবে, আর যে মামলাটার ইস্যু 500 কোটি সেটার হিসাব আলাদা। এটা তাদের রাষ্ট্র হিসাবে একটা ইমেজ নষ্ট হয়ে গেছে, সেটাকে তারা ক্লারিফাই করবে। তো সেই ক্লারিফাইয়ে শেখ হাসিনা তিনি বেঁচে যেতে পারেন, কিন্তু সালমান এফ রহমান তো তথ্য দিছে 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে দিছে, এগুলোর আসলে আর কি ইমেজ হবে? সব মিলন একটা খারাপ সময় যাচ্ছে, দেখা যাক কি হয়। ভালো থাকবে।